যোগে হবে চার, দুই দিকে যাই যদি দুই পরিবার, পড়বে রে গোলক ধাধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ, চাপা বাচ্চা বাবা, চাপা বাচ্চা বাবা, চাপা বাচ্চ। আজম, আজকে যদি তুই আমার নিউজ কালেকশনে বাধা সৃষ্টি করিস, তাহলে বুঝবি অনন্যা অনুপ কী করতে পারে। তোর নামে অলরেডি থানায় জিডি করা আছে, আর ওয়ারেন্টও বের হয়ে গেছে, এখন শুধু তোর দেখার পালা। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সেদিন আরে একা ভাই, তুই আর আজম বহুত বাহাদুরি করছো, আজ যার দুই হিরো আসি গেছে, কি বহুত খেল খেলা তুম, বহুত খেল খেলা, হম তিনো মিলকে একদম দেখা দুঙ্গা, একদম পাতা পাতা কর দুঙ্গা, মেনে দুঙ্গো, হ্যাঁ কল্লাস কর দুঙ্গা, রে মেনে দুঙ্গো, এই কারমান আজকে আমার একা পায়া, আপনারা ঠিক করতেছেন, এই আই তোষ্টরেন তো এত বড় সাহস, আবার ভাইজালকে আবার ভাইজালের স্বপ্নে তুই আঙ্গুল উঁচু করে কথা বলেছিস, তোর আঙ্গুলটা আমি কেটে ফেলবো, তোষ্টরেন কেটে ফেলবো, আর যখন কেটে ফেলবো তখন তোর মা, তোর মা অনেক কষ্ট পাবে, অনেক কষ্ট পাবে বলে দিচ্ছে তুষ্টুয়েল। চুপ মান্না, একদম চুপ, কোনো কথা কবি না, তুই আমার নখ কাটবি আর আমি তোর হাতের কবজি কাটা দেব, আমি তুষ্টুহীন। মে ক্যা কলু, মে ক্যা বলুঙ্গা রে ইয়ার, আম তিনো ইসমে হ্যায় আর তুম মুঝে তিনো কো, কাম অন ফোনে বলনে কে লিয়ে বুলায়ে হ্যায়, হ্যাঁ কিউ কি মে রে, হ্যাঁ আপ তিনো জব তক তুমারা সামনে হো, একদম খেল খেলা দুঙ্গা, হ্যাঁ আশিক হু মে, কাতিল ভি হু মে, সবকো দিল মে শামিল ভি হু মে, একদম খালাস কর দুঙ্গা, মেনে তুমকো, মেনে তুমকা খালাস কর দুঙ্গা ইয়ার, তুম আমারা ফ্রেন্ড কো সাথ বদতমিজি করো, রাইট বদতমিজি করো না ইয়ার, মে তুমকো নেই ছোড়ুঙ্গা, নেই ছোড়ুঙ্গা, নেই ছোড়ুঙ্গা, নেই ছোড়ুঙ্গা ইয়ার, এই এই ইয়ার, এই মির্জা করিম আপনার এই শামছা গুলারে থামতে বলেন, এই তুই কি কস, আই আর সিনোস না, আই মির্জা করিম, আই ঐতিহাসিক সবিতা দিছি ফানি ফতের যুদ্ধ, ইয়ার হরেদি এই যে সামদের দেশে প্রথম ফা, আই নতুন সবিতা আদ দিছি, তোকে কি করবো জানোস নি, সামদের দেশে লই যাবো, লই ইয়ামতন তোর ক্যাফায় তুল্লা কাদা আজমার তোরে সারি দিব, বুঝত নি ফাঙ্কা দিয়ে উঠতে 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 নদীর মরবি ফরবি, এটা মনে রাইস, এই ভাগ্য ভালো আমার লগে কোনো জিনিস নাই, নইলে তোর ছবি গিরি শিখাই দিতাম, আমার একা পায়ে মারবি, মার মার মার, এই দাঁড়া তোরে মারি আর হাত নষ্ট করবো না, আই মার মুখিল নাই, আই ইন্টারন্যাশনাল ডিরেক্টর, আর দুগা হিরো আছে না, এ জনি ফসে যা, মির্জা করি কাজটা ভালো করলি না, আমি যাইতাছি এখানে আজম বাইরে নিয়ে আইতাছি, তারপর কি শুনবো, শোন তোরে অঞ্জিকা দিলাম ঐতিহাসিক ছবি ফানি ফতের মায়ের, ইয়ার হরে দিমু আগুন ফতের মায়ের, বুঝতনি তিন গারে এক লগে, তুই একলা একলা বাইরে বেরো, প্রয়োজনে পুস্তিনি রেগে যাবে, বুঝতে পারছস ভাইয়া, তুমি কি বুঝতে পারছো আজকে যদি তুমি না থাকতে কত বড় ঝামেলা হয়ে যেত, কি ঝামেলা হইতো, তোর উঠালেই যেত
দুই তিন মাস পর ছুটাই নিয়ে আইতাম, মুক্তিপণ দাবি করতো 20 লাখ টাকা লাগে, 50 লাখ টাকা হাত লাগে, আমি যে পকেটটা বাইর করে মনে কর তেজপাতার মধ্যে গইনা দিতাম। তুমি আমার সাথে ফাইজলামো করছো? ফাইজলামো করবো গেলা, মন খারাপ করছো গেলা? আমার মাথায় যেও নাইছে, তুস্তি যে কইছে যে তোর ফোন বাস্তা যে ধরতে চোস না, তখন মেজাজটা খারাপ হয়ে গেছে। কুস্তে 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 হচ্ছে কিরে গোয়ার পরে দূরে হয়ে গেছি যে ওখানে শালবাগানের কোনায় থাকার পরে। তা যাই বলো তুমি ভাইয়া, শোনো না, আজকে তুমি যেভাবে মানে এন্ট্রি করলে একদম হিরোর মতো, বুঝেছো? মানে আমার মনে হচ্ছিল যে বাংলা সিনেমার নায়ক যেমন নায়িকা বিপদে পড়লে এন্ট্রি করে না, ঠিক সেইভাবে তুমি এন্ট্রি করেছো, আমার কিন্তু বেশ লেগেছে। বাবা, এর মানে কি দাঁড়াইছে? আমি নায়ক আর তুই নায়িকা, বাস্তবে না ফিল্মে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। আচ্ছা শোনো, এবার আসল কথা বলি, এরপর থেকে তুমি কেয়ারফুলি থাকবে, ওকে? আরে বাবা, আমি তো কুমু, তুই কি আর করলে চলবে? আমার দিকে ভেবে নজর দিতেছ খেলা? না না, আমার তোমার দিকে নজর দিতেই হবে, তুমি বুঝতে পারছো না কেন? সরি, আমি মনে হয় তোমাদের মাঝখানে একটু বিরক্তি করে ফেললাম। আরে না না আপু, কি বলছো? তুমি তো জানোই না আজকে কি হয়েছে। আজকে আমাকে সন্ত্রাসী তুস্তুহীন আর হচ্ছে ওই যে চেয়ারম্যানের ছেলে আজম আমাকে তো কিডন্যাপ করার চেষ্টা করেছিল, ভাইয়া না থাকলে যে আজকে কি হতো? হন বিরাট ঘটনা কি হেটা তো আমি বুঝবারই পারছি। দুজনে তো ম্যাচিং ম্যাচিং ড্রেস পরছোস, লাল কালো, ভাই জানে পড়ছে তুই পড়ছস, খুব সুন্দর মানাইতেছে, ছবি তুলছস, দেখা একটু দেখি। আবে আবে শোন শোন শোন, এই সব কথা কবি না, মেজাজ কিন্তু খারাপ হয়ে যাব। আর আমার মেজাজ খারাপ হলে কি হয় জানোস? আমার মেজাজটা বুঝানোর লাগে বাইরে থেকে একটা মেজাজ দাঁড় করে আনার লাগে, ইদানিং দুইটা আনার লাগে, আইনে দুইটা মেজাজ আমার একটা মেজাজে বুঝাইতে হয়, বুঝাইতে সময় লাগে 7 দিন, 8 দিনের মতো মনে কর আমার এই মেজাজ ঠান্ডা, মেজাজটা গরম করিস না বোন, কি কইবার চাস খুলাসা করে কো। আচ্ছা আপু, তুমি কি সব বলছো? তুমি কি আমার কথাটা সিরিয়াসলি নিচ্ছ না? সত্যি আজকে অনেক বড় কিছু হয়ে যেতে পারত যদি ভাইয়া না থাকতো। আমি কইতাছি, তুই আমার কইছিলে না ভাইয়া অনু সকালবেলা বাড়ির থেকে গেছে 12টায়, 4টা বাজে 5টা বাজে যেতেছে, এখন আইতেছে না। তোর কথা শুনলেই তো আমি মনে করো যে সারাটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে শালবাগানের কোনায় যাওয়ারে পাইছি। কি করছে জানোস? কহ তুই কহ। আমাকে ওই যে বললামই তো তোমাকে, ওই তুস্তুহীন আর হচ্ছে আজম চেয়ারম্যানের ছেলে, ওরা আমাকে কিডন্যাপ করার চেষ্টা করছিল, সময় মতো ভাইয়া যদি না আসতো তাহলে অনেক বড় কিছু হতে পারতো আপু। বুঝার পারছস? হন হন, তুই যে কত কিছু নাটক সাজাইতেছ এটা তো এখন বুঝবার পারছি, এত নাটক সাজানোর তো কোনো দরকার ছিল না, আমি তো ছোট বাচ্চা না, ঠিক না? ছোট বাচ্চা গো, তুই গল্প শোনায় শোনায় অনেক কিছু কইতে পারতি, আমারে তোর গল্প শোনানোর কিছু নাই। এখন আমি দুয়ে দুয়ে 4 মিলাই লাইছি, তুই আমার একটা কি প্রমাণ দেখাইলি কত? হ্যাঁ, তোর যে আসল গেম সেটা কিন্তু আমি ধরে ফেলাইছি, একটা সিসি লই আইলি, আইয়া কইলি এটা একটা প্রমাণ, তুই নামটা না কইলাম, নামটা না কইলাম এটা তোর আর আমার মনের মধ্যে থাকলো, ঠিক আছে? তুই কইলি হ্যারে ফাঁচাই দিবি, এখন হন বুঝা গেছি তুই কেলা এনিরে কাট আপ করতে চাইতেছ, আর কিছু বুঝানোর বাকি নেই। কোনদিন কাউয়া বিরিয়ানি বাসে বিরিয়ানি সুয়া দেয় নাই কেলা, আমি চলিত পুল, আমি কিন্তু চাপা বাজ না, 2 নম্বর না, চলিত কথা কই, তোরা ইঙ্গিতে কি করতে হচ্ছে আমার কয়া বালা, আমি ভাঙিয়ে দিতে যাচ্ছি, মামলা ডিসমিস, কি কই বাচ্চা ক ভাইজান। আমি কিন্তু তোমার ছোট বোন, এত দাও আবার ছোট ভাইব না, ঠিক আছে তোমরা কথা কও, আমি আর তোমাকে ডিস্টার্ব নাই করি। আবে আলা কি বুঝছস, তুই আমার কি মনে করছস? তোগো দুজনে খোঁচা খুঁচিতে এনির সাথে আমার একটা সম্পর্ক ছিল, তোরা কই চোস সম্পর্কটা নষ্ট করে দিত, আমি নষ্ট করে দিছি আমার সম্পর্কটা, আমার ভালোবাসাটা মুড়ি ঠুঙ্গার মধ্যে বইরা বঙ্গোপসাগরে বাসায় দিচ্ছি, বঙ্গোপসাগরে আন বাঁচতাছে, আর আমি এনে কান্তাছি, দিলের মধ্যে চলতাছে, এনে এনে করতেছে, তারপরে ধামা চাপা দিয়ে আমার প্রেমটার বুকের মধ্যে রাখছি। এখন তোরা বইনেও যদি একজন আর টুকা আমার স্বামী না বুঝি, কষ্টটা বুঝার পারছস? না না ভাইয়া, আসলে তেমন কিছু না, তুষ্টি আপু হয়তো একটু অন্য কিছু মাইন্ড করেছে, এটা কোনো ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে আমার। ঠিক তৈব, জ্বলতাছি যে সেই জ্বলাটা কি হইব, আগুনটা যে বাড়িতে ভিতরে আগুন কোনোদিন দেখছ? সে বস হয় নাই কে দেখবি না,
প্রেম হচ্ছে মানে কঠিন জিনিস, আমি করে দিচ্ছি। অতএব তোরা কি কইতে চাচ্ছিস আমার খোলাসা করে আমি ভাঙিয়ে দিতেছি? আপু তুমি আমার কথাটা একটু শোনো। হয় ননু ভাইজান, আমার আর কোনো কিছু বুঝারও দরকার নাই। আমি যেটা বুঝছি ঠিকটাই বুঝছি, দেখি বুঝতে থাকি, শুনতে থাকি, প্রমাণ দেখতে থাকি, দেখি কদ্দূর যাইতে পারি, ঠিক না ভাইজান? বোনদের ফার্ম হয়ে যেতেছে, কি করুন যা? এনির সাথে সম্পর্ক কাটাও, বোনেতে টুকরা টুকরি লাগছে, কি করি কারে বুঝাই? আরে ভাই বোনের মধ্যে আবার কোনো ভালোবাসা প্রেম হয় নাকি? কেমতে বুঝাই যে আমি কারো পছন্দ করি না, ভাই হিসেবে যেটুক দরকার এইটুক আছে। আমার বুবয়ে চলন লাগবো, এরপর ঈশ্বর ইঙ্গিত কোন লাগবো? আমার কই পাম? আপনার কাছে চাচার কাছে বিচার দিলাম, আপনারা কোনো বিচারই করেন না। বিচার করার দরকার নাই, আপনার কাছে যদি 5 লাখ টাকা বা 1 লাখ টাকা দেন আমি আর আপনার কোনো নাই। 1000 টাকা এর মধ্যে বুঝলে গেছেন? আপনি যে চিটাগাং থেকে মাদকের মালাই না দিলাম, তারপরে শাহ আলমটা যায় ওই যে শেষ করে দিলাম, আর হিসাব করলে তো আরও হইব। নিজে ফ্যান্সিটা আনছেন, নাম দিচ্ছেন আমার, কিন্তু বেশি টাকার দরকার নাই। হিসাব করলে 5 লাখ যা পাই, ওই 5 লাখ টাকা আমার দেন। হবাজি কি হবে দুষ্ট হয়ে? তুমি মিয়া সিচুয়েশন বোঝো না, পলিটিক্স বোঝো না। চাচার সামনে আমি একটু ক্রেডিট নিতে চেয়েছি, তোমাকে একটু জারে দিয়েছি, এখন এর জন্য তুমি টাকা চাচ্ছ? এটা তো ভারী অন্যায় ভাই, তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। যাও যাও যাও, তুমি শান্ত মনে বাদ খেয়ে ঘুমিয়ে যাও। না না ভাই, আপনি টাকা দেন আমি চলে যাবো, আপনাকে দলাম নাই। আরে কি বলছো, সামনে নির্বাচন, তোমাকে কত প্রয়োজন মিয়া? অল্পতে রাগ করলে চলে? যাও যাও ঘুমাও ঘুমাও ঘুমাও, বাদ খেয়ে ঘুম যাও ঘুম যাও। আমি দিনের বেলা ঘুমাই না। ওবাজি কি হবে, সন্ত্রাসীরা তো দিনের বেলা একদম নাক ডেকে ঘুমায়, রাতের বেলা জেগে থাকে, কত কর্মসূচি থাকে, কোথায় কোথায় যাওয়া লাগে। তুমি এখন ঘুম যাও, তোমাকে রাতের বেলা আমি গান শোনাতে নিয়ে যাবো। এই যে বেশি বুঝলে পাগল হবি, পাগল হইলে পাবনা যাবি, পাবনা গেলে তোমাকে আরো লেটেস্ট গান শোনাবো। তোমার মনটা এখন খারাপ তো, ঘুম যাও, মন শীতল হয়ে যাবে, তোমার মন ফ্রেশ করে দেবো আমি। যাও যাও, কথা দিলাম তো বাজি। ভাই বেশি বুঝলে পাগল হইব, বেশি আমি বুঝতেছি না আপনি বুঝতেছেন, আর আপনি বেশি বুঝলে আপনি পাগল হইবেন। তুমি খালি টাকা টাকা করো কেন? আরে টাকা দিয়ে কি করবা? তোমার তো মেয়ে ব্যাংক অ্যাকাউন্টও নাই, তুমি টাকা রাখতে পারবে না তো। কালকে সকালে 500 টাকা নিয়ে নিও। কি কইতাছেন ভাই, আমি পাইবো 5 লাখ টাকা আর 500 টাকা নিবো? 4,99,500 টাকা রয়ে গেল আমার কাছে, তুমি 500 নাও না, আস্তে আস্তে করে তোমাকে দিয়ে দেবো যে টাকাটা দেন। আচ্ছা দুষ্টহীন, তোমার জন্মের পরে তোমার বাপ মা কি তোমার মুখে মধু দেয় নাই, নাকি স্যালাইন পানি দিয়ে দিয়েছিল মিয়া তিতা? কথা বলো যে ভাই, জন্মের সময় মা বাপে মুখের মধ্যে মধু দিছে না তেঁতুল দিছে সেটা মা বাপে বলতে পারবো? আপনার কাছে টাকা পাই, মু টাকা দেন, আর মা বাপ নিয়ে আপনি কথা বলেন কেন? আপনি টাকা দেন, আমি এই টাকা নিয়ে বিয়ে করে সংসারী হইব। অবাজি কি হবে, তুমি বিয়ে করবা? তুমি আবার কাকে বিয়ে করবা? আর তোমার মাথায় বিয়ের বুদ্ধি আসলো কেন? ও বুঝতে পেরেছি, তুমি বাজার দর সস্তা দেখছো না, যে টমেটো 20 টাকা, ফুলকপি 20 টাকা, সিমো 20 টাকা। শোনো, তুমি বিয়ে করার সঙ্গে সঙ্গে কিন্তু বাজারে দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি হয়ে যাবে, বউ থাকবে না মিয়া, তখন ঠিকই আমার কাছে চলে আসবা, খামাখা ফাফাও কিছু কাজী সাহেবকে টাকা দেওয়া হবে, নিয়ে চিন্তা বন্ধ করো। ভাই এসব ফাফর দিয়ে লাভ নাই, রিজিকের মালিক কারা? রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ। এতক্ষণ তো অনেক কথা কইছে, এখন আমার কথা শোনেন আপনি। আপনি আর আপনার চাচা হয়েছেন সন্ত্রাসীদের গডফাদার, আপনাদের কেরা বিয়া করবো?
তুমি মিয়া কি বলো অবাজি, কি হতে তুমি আমার লোকে আমাকে সন্ত্রাসী বলছো? আরে চাচা তো আমাকে বিয়ে করাতে রাজি হচ্ছে না, কারণ চাচা নিজে আগে বিয়ে করবে। আমি বিয়ে করবো কি এইসব নায়িকা টাইকা, মানে কি পূর্ণিমা এইসব সাবনু টাবনু? আরে নানা, জগৎ বিখ্যাত বাংলা উপন্যাসের বিখ্যাত নায়িকা মুনমুন সেনের মান্না, মুনমুন সেনের নাতনি না মেয়ে, মনে হয় নাতনি মুনমুন সেন, ভুল হয়ে গেছে, সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন, মুনমুন সেনের মেয়ে হচ্ছে রাইমা সেন, রাইমা আমার জন্য পাগল। তুমি কি ও তুমি আমার কথা রেকর্ড করছো না তো? তোমাকে তো বলা রিক্স মিয়া টাকা চাচ্ছ, এগুলো ইতিহাস আমার কাউকে বলো না, চুপ চুপ চাচাকেও বলবে না। কিন্তু রেকর্ড করতেছি না কি করতেছি সেটা সময় লেটার পাইবে। তুমি এখন 10 টাকা নিয়ে যাও না, তোমাকে 4,99,490 টাকা, মানে 10 টাকা কমের একটা চেক আমি লিখে দেবো, কালকে ভাঙে নিও যে। ও কালকে ভাঙাবো কি করে, কালকে তো ব্যাংক বন্ধ। বসুদি তোমার পড়া কপাল ভাই, আমার একই বার আপনি থামেন। মানুষ হয়ে মানুষকে মাদক ধরে দেওয়া, মানুষ হয়ে মানুষকে খুন করা, এইসব জঘন্য কাজ আপনি আমার দা করাইছেন। আমি সব কিছু আপনার মুখ দিকে মুখ বুঝা সহ্য করে করছি, কিন্তু এই কাজগুলো আপনি খুব খারাপ কাজ করছেন। আর আমি অস্ত্র জমা দিছি, ট্রেনিং কিন্তু জমা দেই নাই, কথাটা মনে রাখি। পাগলকে চাচা তো আমি বিপদে পড়ে গেলাম, এদিকে চাচা নির্বাচন করবে, চাচা আমাকে বিয়ে দিতে চাচ্ছে না, আমার বিরুদ্ধে লেগে গেছে, এদিকে তুহিন 5 লাখ টাকা চাচ্ছে, সাংবাদিক অনু আবার ওয়ারেন্ট জারি করে দিয়েছে, পুলিশ আমাকে খুঁজছে, আমি তো পাগল হয়ে যাব। আচ্ছা ঘটনা কি, এত কিছু কে করছে? অবাসি টুস, তুহিন আবার সাত্তারের কথা শুনছে না তো? আরে না ভাইয়া, খুশির কোনো ব্যাপার না, আসলে আমার একটা নিউজ পড়ছিলাম। ওমা তোর নিউজ আসি গেছে পত্রিকায়? এই তো আসলো তো, কোনায় কোনায় দেই খুব ভালো লিখেছে, পেপারটা একটু দেন আমি একটু পড়ি। আরে জনি চ্যাপলিন, আই তো নিউজটা মুখস্থ করতেছি না, আই তো হইতেছি সাংবাদিক পত্রিকার নিউজ মানে কি পুরা কট, এইবার বুঝবো একদম জায়গা। ভাইয়া আমার মনে হয় তোমার নিউজটা পড়ে খুব ভালো লেগেছে, তাই না? শোন তোর এই নিউজ গা, আজ যে নতুন ছবি করতেছে ঐতিহাসিক ছবি হানিফতের যুদ্ধ, এই হানিফতের যুদ্ধের লগে পুরা মিলি গেছে। আর আই নতুন ছবি কিল্লাই করতেছে, আজ যে বাহুবলি 10 করছি, 1 সুপারহিট 2 সুপারহিট, কিন্তু প্রতিদিন তো সুপারহিটই পুরা 10 ফ্লপ করছে, আব্বারে তো টাকা ফেরত দিতে পারি নাই। ইয়ারলাই আই হানিফতের যুদ্ধ ঐতিহাসিক ছবি করতেছি, এই ছবি কেন করি, আই অস্কার পুরস্কার নেব বুঝলি? কিন্তু আরে একটা প্রশ্নের উত্তর দে চাই, হানিফতের যুদ্ধ কোনায় এবং কখন হয়েছে কইতে পারিস? ভাইয়া আমি আমার নিউজ নিয়ে টেনশনে আছি, আর তুমি আছো তোমার মুভি নিয়ে। এই সম্রাট আকবরের যুদ্ধ কোথায় হয়েছিল, এই পানিপথের যুদ্ধ কোথায় হয়েছিল, এগুলো কি এখন বলার সময়? অ্যাকচুয়ালি আমার যে ডিয়ার ফ্রেন্ড জো হ্যায় উসকে সামনে সব কুছ বতা রহা হ্যায় অর সমঝা লো সব। আচ্ছা তুই তো অনেক ট্যালেন্ট, ঢাকা ইনভেস্টিগেশন ফাঁস করছো জার্নালিজমের উপর, আরে একটা উত্তর দে চাই, আগুন ফতে যুদ্ধ কবে হয়েছে, কত সালে? দাদা দাও, পানিপথের যুদ্ধ মেনে নিলাম, বাট আগুন পথের যুদ্ধ আবার কবে হয়েছে? আগুন পথের যুদ্ধ নামে তো কোনো যুদ্ধই হয়নি। শোন এই গল্পের মধ্যে ভিলেন কে? হাঙ্গর মাছ। হাঙ্গর মাছ কি করব, তোরে হুরা গিলি ফেলাইবো। বিয়া করে আনো, আমার একটা শখ বিয়া করে বাড়িতে আনার পরে এরম বান্দি খাড়ায়াম, এটা দিয়ে কাফর কাসায়াম, হারিফাতুল দোয়ায়াম। আসমানি গুলি করলে তো কোনো সমস্যা হবে না, সেটা আসামি না, আসামিদের ভিতরে
উপরে একটা ফায়ার করলে যদি দুইটা কাক মরে পড়ে যায় তখন কি হবে? আচ্ছা দুলা ভাই, এত বুদ্ধি নিয়ে ঘুমান কিভাবে? যা বাবা যা বাবা, যা বাবা যা বাবা।